হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি বাবু লন্ডন, আজ আমি আপনাদের সাথে শনিবারের ব্লগটা শেয়ার করছি। তো শনিবার সকালে সবাই নাস্তা করে বের হয়ে যাচ্ছি শপিং করার জন্য। তো সবাই রেডি হচ্ছে, কারণ আজকে কারো টিউশন নেই, স্কুল নেই, আদিতার আব্বুর অফিসও বন্ধ। তাই ভাবলাম ছোট ছোট কিছু জিনিস আমাদের কেনা বাকি আছে, সেগুলো আজকে কিনে ফেলবো। তাই সবাইকে বললাম যে তোমরা কুইক ব্রেকফাস্ট শেষ করে রেডি হয়ে নাও। তো আদ্রিতা, আয়াস, আদিয়ান সবাইকে নিয়ে আমরা বের হয়ে গেলাম। তো প্রথমে আমরা ভাবছি যে একটু ব্যাকটোরের দিকে যাব, কারণ আমার বাসার থেকে আমরা বেশিরভাগ একটু ব্যাকটোর বা লেক সাইডের দিকেই বেশি যাই, কারণ এগুলো যেতে যেতে একটা অভ্যাস হয়ে গিয়েছে এবং বোঝা যায় যে কোন শপে যাব, কোন শপের কোন জায়গাটা কী জিনিস আছে এটা না বোঝা যায়। এজন্য পরিচিত জায়গাগুলোতে আবার বেশি যাওয়া হয়। তো আমরা আজকে আমার ডাইনিংয়ের জন্য একটা লাইট কিনবো, লাইট শেড, আর কিছু বাজার করতে হবে, কারণ আজকে আমার কিছু গেস্ট আসবে। তো ওরা আমার বান্ধবী আর আদিতার আব্বুর ফ্রেন্ড, এরকম আর কি দুটো ফ্যামিলি আসবে। তো আমি আবারও ডানলমে চলে আসলাম, বাট আজকে আমি বেশি ভিডিও করিনি, কারণ এই ডানলম আপনাদের আমি পুরোটুকুই কিন্তু আগে দেখিয়েছি, আর আজকে এজন্য আর ভিডিও করলাম না। আর আমার মোবাইলের চার্জও একেবারেই ছিল না, তাই বেশি ভিডিও করতে পারিনি। তারপরে আমি একটু B&Q-তে গেলাম, কারণ যারা ব্যাকটোরে যান তারা তো জানেন পাশাপাশি সবগুলো সব। তো আমার B&Q-তে যেতেই হয় গাছের জন্য। তো দেখলাম মোটামুটি গাছ আসছে, তবে সামার মানে এপ্রিল মের দিকে যেরকম গাছগুলো পাওয়া যায় ঠিক সেরকম আসেনি, অল্প অল্প করে ওরা সাজিয়ে রেখেছে। আমার খুবই ভালো লেগেছে, কারণ আমার ফুল খুবই ভালো লাগে। আমি তো মাঝে মধ্যে আমার হাজব্যান্ডকে বলি যে আমি যেমন ফুল পছন্দ করি, তোমার উচিত মাঝে মধ্যে পুরা বাড়ি ভর্তি করে ফুল রেখে দাও, আমি যেন চোখ খুলে দেখি পুরো বাসা ফুল দিয়ে ভর্তি। কারণ তুমি যদি আমার ওয়াইফ হতে আমি কিন্তু এই কাজটাই করতাম, বাট আমার হাজব্যান্ড এটা কোনোদিনও করবে না, কারণ ও নিয়ে আসে মাঝে মধ্যে ফুল, বাট এরকম করাটা ওর জন্য অস্বাভাবিকই একটা ব্যাপার আমি মনে করি। আর আসলে সব কিছু তো সবাইকে দেওয়া হয় না, সবারও সব গুণ ভালো থাকে না, কারো কিছু ভালো থাকে, কারো কিছু ভালো থাকে না, এ নিয়ে সব কিছু। তবে লাস্ট ব্লকে যে আমি বলেছিলাম যে আয়েসের টিচারের কথাটা, তো সেটা আবার আমি আমার হাজব্যান্ডকে গতকাল জিজ্ঞেস করলাম যে এটা কিন্তু ঠিক করনি যে তুমি এতক্ষণ তাকিয়েছিলে, তখন ও আমাকে বলে আমি তোমাকে কসম করে বলছি আমি সত্যি তাকাইনি, আমি আয়াসকে দেখতেছিলাম যে আয়াস কি করে আর আয়াস ও ফ্রেন্ডের সাথে কি করছে এটা দেখতেছিলাম, আমি কেন ওনার দিকে তাকাবো। এখন জানি না, আমারই হয়তো বা ভুল বা সত্যি হতেই পারে। আর সবসময় যে হাজব্যান্ড ওয়াইফকে সত্যি বলবে, ওয়াইফ হাজব্যান্ডকে সত্যি বলবে এটাও হয় না, যাক বাদ দিলাম, কারণ ভুল ত্রুটি দোষ গুণ সব কিছু মিলেই একটা মানুষ হয়, আর এভাবেই সংসার করে নিতে হবে, কী আর করা। এখন গাছগুলো দেখছি, আমার এবার একটা ইচ্ছা আছে, আমি মোটামুটি অনেকগুলো গাছ কিনেছি। তো আমি একটা কি বলে বে লিফ তেজপাতা গাছ কিনবো, আমার তেজপাতা গাছ খুব ভালো লাগে, কারণ আমার পুরান বাসার পাশে যে আমি আপনাদেরকে বেদকে দেখিয়েছিলাম, আমার সাদা ফ্রেন্ড, ওর বাসায় একটা তেজপাতা গাছ ছিল, আমার খুব ভালো লাগতো ঘ্রাণটা। তো B&Q মোটামুটি ঘোরা হয়ে যাচ্ছে, আর আমি পুরো B&Q-টা আপনাদের দেখাতে চেয়েছিলাম যে এটা ভিতরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ইনডোর প্লান্ট ছিল, বাট আমার মোবাইলের চার্জ একেবারেই শেষ। আর আদ্রিতা, আদ্রিতার আব্বু, আয়াস, আদিয়ান ওরা গাড়িতে বসে আছে, ওরা নামবে না, কারণ খুব ঠান্ডা ছিল। এই জন্য ওদেরকে আর বললাম যে তোমরা নেবো না, আমি একটু ঘুরে আসি। আর B&Q-র আপনার গাছগুলো দেখলেই মনে হয় যে একটা হলো নেই, এরকম একটা অনুভূতি চলে আসে। তো গতবার আমি অনেকগুলো গাছ কিনেছিলাম যেহেতু গার্ডেন বড় ছিল সেজন্য, আর এখন তো বারান্দা চিন্তা ভাবনা করে আমার গাছ কিনতে হচ্ছে।
তবে আমি আজকে উল্কিসরে যাব। উল্কিসরে আমার গাছগুলো খুবই ভালো লাগে, আর উল্কিসরের প্রাইসটাও কিছুটা কম থাকে। আর আমি তো মাঝে মধ্যে আইকিয়ার থেকে গাছ নিয়ে আসি, আর এর মধ্যে অনেকগুলো কিনে ফেলেছি। তো আমি একদিন ফুল হাউসটা ভিডিও করে আপনাদের যখন দেখাবো তখন দেখতে পারবেন আমি কী কী কিনেছি আর কীভাবে সাজিয়েছি। এখন আমরা ব্যাকটন থেকে চলে যাব একটু স্টামে। স্টামে আবার একটু পাউন্ড শপে আর একটু প্রাইমার্কে যেতে হবে। তো আদিত্য আব্বুর সাথে সেভাবে আমার হয়েছে যে আমরা সারাদিন আজকে ঘুরবো। তো আমরা স্টামের দিকে চলে আসলাম আর বাচ্চাদের একটু চিকেন চিপস দিয়ে দিলাম। এখন আমি একটা শপে আসছি, এটা হচ্ছে গ্রিন স্ট্রিটে। এখানে হচ্ছে আপনার হ্যান্ডমেড সব ফুডগুলো এখানে সেল করে। তো আদি আর কি শুধু নিয়ে আসছি। আর এখানে হচ্ছে আপনার চিকেন ফ্রায়ারটা কিনতে এসেছি। এখানে আবার হ্যান্ডমেড সবুচা শিকারা সব কিছু সেল করে। আমার খুবই ভালো লাগে এই শপটা, যেহেতু আমি গ্রিন স্ট্রিটে অনেক বছর ছিলাম এই শপটা আমি খুব আসতাম। পাশেই চলে গেলাম মাছ বাজারে, যেহেতু আজকে বাসে গেস্ট আসবে আর বাসার আদ্রিতা আয়াস ওদের জন্য কিছু কিছু খাবার নিতে হয়। তো আদিয়ারকে নিয়ে আসলাম, আদিয়ারকে একটা ললিপপ দিয়ে দিয়েছি যে তুই এটা খাও আর আমার পাশে পাশে থাকো। আর আয়াস আদিয়া আয়াস আর আদ্রিতা গাড়িতেই আছে, ওরা আইপ্যাড দেখছে আর ওরা পুতো মোবাইল, ও মোবাইল দেখছে আর বাচ্চার আইপ্যাড দেখছে। এই তো একটা ইলিশ মাছ নিলাম, আর অনেক একটা হাঁস নিলাম, আরও অনেক কিছু নিয়েছি। আমি বাসায় গিয়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এগুলো হচ্ছে হাঁস আর খেজুরের গুড়, সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। তো আমার আদিতার আব্বু হাঁস খুব পছন্দ করে, আমি বছরে দুটো হাঁস খাই, বেশি খাই না কিন্তু দুটো বছরে। আর কিছু চানাচুর নিয়ে এলাম, কেনাকাটা শেষ, গাড়িতে সব কিছু নিয়ে নিচ্ছি। এখন আমরা চলে যাব আপটোর পার্কে। আপটোর পার্কে গিয়ে আবার একটু গোস্ত আইটেম কিনতে হবে। এখন আমি আপটোর পার্কে চলে যাচ্ছি এবং আপটোর পার্কের থেকে আমি গোস্ত আইটেম কিনে নিলাম, আর এটা ডালাম থেকে এই লাইটটাই দিয়েছি আজকে। তো বাসায় গিয়ে আমি সব কিছু দেখাবো, আর প্রাইমার্কের থেকেও হাবিজাবি দিয়েছি, আমি দেখাচ্ছি কী কী দিয়েছি। এই ফুলটা দিয়ে এসেছি, আর আমরা কিন্তু এতক্ষণে বাসায়ও চলে আসছি। আর আমি দুটো হেজাব নিলাম, স্টাম্পের শপে পাওয়া যায় খুব ভালো ভালো। এটা হচ্ছে ফিলেট শিট আমার বেডের জন্য, আর এটা হচ্ছে গোসল করার সময় যে সাবান দেয় সেই বোস টাইপের। আর একটু বেগুন, একটু লেবু, আর চিকেন এক বক্স দিয়েছি। আমাদের এখানে আবার বক্স হিসেবে 10 কিলো 12 কিলো এরকম করে বক্স হিসেবে দেয়, ওরা স্কিন অফ করে দেন, ওরা প্যাক করে দিয়ে দেয়। আর আয়োজের জন্য স্ট্রবেরি, আয়োজের জন্য চিকেন লেগ, আদ্রিতার আব্বুর জন্য হার্ট চিকেন, হার্ট চিকেনটা আবার একটু বার্ন করে দিয়েছে। আমার জন্য হ্যান্ড গ্লোভস, আদ্রিতার জন্য আমি আবার টেস্কোতেও গিয়েছিলাম, টেস্কো আমার ভিডিও করা হয়নি। আদ্রিতা একটা নিউজ পেপার নিল, নিউজ পেপারটা আদ্রিতা ওর স্কুলের জন্য লাগে, ও প্রায় নিউজ পেপার কিনে নিয়ে আসে। আর আমি একটু ম্যাঙ্গো কিনলাম, ডায়েট ম্যাঙ্গো, এইটা আমার খুবই পছন্দ, আমি টেস্কোতে গেলে এটা কিনি। আর ও বাচ্চাদের ওইটা বেক্স, তারপর আদিয়ারের জন্য চিপস চিপস আরও কিনেছিলাম, ওরা গাড়িতেই খেয়ে ফেলেছে। আর মিল্ক, হোল মিল্কটা আমরা সবসময় একটু বেশি বেশি রিজার্ভ করে রাখি। এই তো, আর লাইটটা আমি এখনই খুলে আপনাদের সাথে শেয়ার করব লাইটটার ভিতরটা কেমন। এটাই ছিল ডাইনিংয়ের লাস্ট পিস, আমি যে ব্যাকটরে গিয়েছি। এই লাইটটা আমার ডাইনিং টেবিলের সাথে মনে হলো আমাদের কাছে ভালো লাগবে। আর জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, আমাকে জানাবেন। আর এই লাইটের মধ্যে আরেকটা লাইট ইউজ করব, সেটা আমার ঘরেই আছে,
যদি ভালো লাগে তো ওই লাইটটাই রাখবো, আর ভালো না লাগলে একটু লাল টাইপের যে আলো থাকে সেই টাইপের আলোর একটা লাইট পরে আবার কিনে নিব। আর আজকে কিন্তু আবার অনেক ঠান্ডা লেগেছে, শরীরটা সত্যি এখন কিছুদিন পর পর খারাপ হয়ে যাচ্ছে, আর অনেক কাজ করতে হয়, তো এজন্য হয়তো বা মানে যতই অসুস্থ থাকো বাসার সব কিছু ওয়াশ করা, সব কাজ করা, বাচ্চাদের স্কুল থেকে আনা, এজন্য হয়তো বা আমার অসুখটা পুরোপুরি ভালো হচ্ছে না। তবে আল্লাহ ভরসা, আল্লাহ হয়তো বা ভালো করে দেবেন কুইকলি, দোয়া করবেন আমার জন্য। আর লাইটটার পার্ট হচ্ছে একটা গোল কাচের ছিল, আর ভিতরে আবার সিটিংয়ে যে আমি ফ্লোর ল্যাম্প কিনেছি ঠিক সেটারই বড় সাইজ এটা। ওগুলো তো ছোট ছোট কয়েকটা, আর এটা হচ্ছে একটা বড়। আমার কাছে খুবই ভালো লেগেছে, আর আদিত্যর আব্বুর কাছে ভালো লেগেছে, কারণ ঝাড় টাইপের লাইট কিন্তু সব জায়গায় দেওয়া যায় না। করিডোরের লাইট থাকবে এক ডিজাইন, বেডরুমের লাইট থাকবে এক ডিজাইন, ডাইনিংয়ের লাইট থাকবে এক ডিজাইন, সিটিংয়ের লাইট থাকবে এক ডিজাইন, এরকম করে কিন্তু দিতে হয়। এই তো দিয়ে দিলাম, লাইটটা কেমন হয়েছে জানাবেন। এখন আমি খুব কুইকলি রান্না করে নিচ্ছি, কারণ আমার একটু আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে, আর আমার গেস্টও চলে আসবে, তাই শর্টকাট একটু বিরিয়ানি করলাম, একটু রোস্ট করলাম, একটু ডিম ভুড়া করলাম, একটু ইলিশ মাছ ভেজে নিলাম। আর আদ্রিতার আব্বুর যেহেতু সবজি খুব লাগে সকালবেলা, এই জন্য সবজিটা বেশি করে করে নিলাম। আর সবজিতে এখন একটা তেলে ফোড়ন দিয়ে দিব, যেহেতু এই রান্নাগুলো আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে আর পুরোপুরি রান্নার ভিডিওগুলো দিলাম না। এই তো আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। অনেক ইচ্ছে ছিল যে আজকে আমি একটু পায়েস বানাবো খেজুরের গুড় দিয়ে, বাট সময় হলো না, বাসায় এত কাজ ছিল, তাছাড়া শুধু শপিং না, বাসায় এসো, বাসা গুছানো, গেস্ট আসার আগে তো একটা প্রিপারেশন থাকে বাসায়, তো ভাবিরা চলে আসছে, আর ও আরেকটা ফ্যামিলি পরে আসবে, তোর দুই বে বসছে, ওদেরকে বসিয়েছি, আদ্রিতাও সাথে বসেছে, আদ্রিতা ওদের ফ্রেন্ডের মতো, ওর আব্বু হচ্ছে এখানকার সেকেন্ডারি স্কুলের টিচার, আর আবার এই ফ্রেন্ডটাও কিন্তু টেস্কোতে জব করে, খুবই ভালো মানুষ হিসেবে সে, খুবই ভালো। এই তো আরেকটা ভাবিও চলে আসছে, সে তো আরও ভালো, সে হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ, সে আরও বেশি ভালো। ভাবির জন্য সবাই দোয়া করবে, সে এখন প্রেগনেন্ট, তার আগে দুটো ছেলে তো ডাইনিংয়ে খাচ্ছে, একটু আগে যেহেতু আদ্রিতা খেয়েছে তাই আদ্রিতা আর বসলো না, আয়াজ ওদের সাথে বসেছে, আর এখন আবার সাথে এবারে আবার দেবর এসে জয়েন করেছে, আদিতার আব্বর আরেকটা ফ্রেন্ড এসে জয়েন করেছে, শাকিল ভাই, এই চশমা পরাটা, উনিও খুবই ভালো। আর সবাই খাচ্ছে এবং সবাই বলল যে না, রান্না খুব ভালো হয়েছে, কিন্তু খুব তাড়াহুড়া করে রান্না করেছি। আর এর মধ্যে আরও অনেক কিছু ছিল, পাকোড়া ছিল, নাগেট ছিল, চিকেন রোল ছিল, হাবিজাবি ছিল, আর এখন সবাইকে চা দিয়ে দিলাম, যেহেতু শরীরটা খুবই খারাপ লাগছে তাই অত কিছু বাড়াইনি, তো সবাই চলে গেল। আর আমার জন্য কী কী নিয়ে এসেছিলো সেটা আমি শেয়ার করছি। এই অর্কিড গাছটা নিয়ে এসছে আমার ফ্রেন্ড নিশা, আর এই ফ্রেমগুলো আমার জন্য নিয়ে আসছে, ভালো লেগেছে। আর আমি তো গাছ বলতে পাগল, আবার ভালো লাগবেই, আমার অনেক ভালো লেগেছে গাছটা। আর এই গাছটা এনেছে, আর চকলেটটা এনেছে শাকিল ভাই, উনি যে শুধু আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তা কিন্তু নয়, উনি আমাদের একদম ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছে, আর আমাদের বড় ভাইয়ের মতোই, মনে হয় যে উনি আমাদের আপন ভাই, এরকম একটা সম্পর্ক ওনাদের সাথে। আর এটা এনেছে ভাবি, যাকে দেখলেন ভাবি, এই ফুলটা এনেছে, ফ্লাওয়ার বাসটা এনেছে, খুবই সুন্দর। আর মানে কীভাবে যেন আমার ডাইনিংয়ের সাথে ফ্লাওয়ার বাসটার কালার মিলে গিয়েছে। বাচ্চাদের জন্য অনেক চকলেট নিয়ে আসছে, আসলে সব কিছু মিলে খুবই ভালো লেগেছে। আর যেহেতু আমি ফুল খুব পছন্দ করি, সবাই আমার জন্য ফুল নিয়ে আসছে, এতে আমি অনেক খুশি হয়েছি, সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে ব্লগ এ পর্যন্তই, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।